হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের টপ 11 কিছু পিক আপনাদেরকে দিব। আপনারা চাইলে এই পিককে আপনার ছবি এডিটিং করে একটি প্রফেশনাল মানের ফটো তৈরি করতে পারবেন। বন্ধুরা, টপ 11 পিকগুলো কী কী থাকছে আজকের ভিডিওতে, তা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওখান থেকে চাইলে আপনারা এগুলো সবই ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। বন্ধুরা, প্রথম নম্বরে দেখুন, দ্বিতীয় নম্বরে দেখুন, এভাবে আপনারা জাস্ট আপনার মাথাকে জাস্ট এডিট করবেন, তাহলেই আপনারা এরম স্টাইলিংস ফটো তৈরি করতে পারবেন। বন্ধুরা, এইটির লিঙ্ক সব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে খুব সহজে আপনার অথবা আপনার বন্ধুর পিক লাগাতে পারবেন। এটি প্রফেশনাল মানের পিক। আপনারা জাস্ট মাথাটি লাগিয়ে দিবেন এবং কেমন করে লাগাতে হয় তা আজকের ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন ও জানতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন ডেইলি অ্যাপস টিপস। বন্ধুরা, এই কাজটি করার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম পিক্স আর্ট। বন্ধুরা, এখান থেকে আমরা পিক আর্ট সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর এখানে পেয়ে যাবেন আপনারা প্লাস আইকন। এখানে জাস্ট প্লাস আইকনে টাচ করবেন। এই টেম্পলেট অথবা এই পিকটি আগে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করছি, তাই আপনাদেরকে যে কোনো একটি ফটো এডিটিং করে দেখাবো। বন্ধুরা, এই ফটোটি আমরা ইনপুট করব। এখানে জাস্ট একটি আমরা ছবি অ্যাড করব। এখান থেকে কেমন করে আপনারা অ্যাড করবেন তার জন্য এখানে পেয়ে যাবেন অ্যাড ফটো। এখানে জাস্ট আপনারা অ্যাড ফটোটি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনারা একটি অ্যারোতে ক্লিক করবেন। করার পর এখানে গ্যালারি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে গ্যালারিতে টাচ করবেন আবারও। আবারও টাচ করার পর এখানে অল ফটো দেখতে পাবেন। এখান থেকে আমি একটি ফটো এখান থেকে ইনপুট করব। এখানে থেকে আমি অ্যালবাম থেকে নিচে কোল্ডিং করে একটি ফটো ইনপুট করব। বন্ধুরা, এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফটো নিয়ে কাজটি করতে পারবেন। আমি এই ফটো টাচ করব। টাচ করার পর এখানে পেয়ে যাবেন অ্যাড। উপরে বন্ধুরা পেয়ে যাবেন অ্যাড। এখানে জাস্ট অ্যাডিটে টাচ করবেন। অ্যাডিটে টাচ করলেই দেখুন বন্ধুরা, এই ছবিটি চলে আসছে। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তার জন্য এখানে পেয়ে যাবেন রিমুভ পিজি নামের একটি অপশান। এখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পর এখানে বন্ধুরা বলে নিচ্ছি অবশ্যই নেট কালেকশন দিয়ে কাজটি করতে হবে। এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার মানে এখানে পেয়ে যাবেন অপাসিটি নামে একটি অপশান। এখানে অপাসিটিতে টাচ করবেন। টাচ করার পর এখানে 100 আছে, 100 থেকে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিব, তাতে এডিট করতে আমাদের সুবিধা হবে। আপনারা অপাসিটি কমিয়ে নেবেন, তাহলে আপনারা সহজে কাজটি করতে পারবেন। আমি যেভাবে অপাসিটি কমিয়ে নিয়েছি, নেওয়ার পর ছবিটিকে আমরা জাস্ট পজিশন মোতাবেক সেট করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কাজটি শিখবেন। বন্ধুরা, এখানে এরকম অপশান রাখবো। রাখার পর উপরে একটি টিক মার্ক আছে, এখানে জাস্ট টিক মার্কে টাচ করব। আপনারা টিক মার্কে টাচ করে দিবেন। করে দেওয়ার পর এরকম একটি অপশান আসবে, এখান থেকে জাস্ট ছবিটিকে আমরা বড় করব। বড় করার পর এখানে আমরা পেয়ে যাব, এখানে জাস্ট আবারও আমরা ছবিকে ছোট করব। ছোট করার পর এখানে পজিশন মোতাবেক ছবিটি আমরা সেভ করব। এখান থেকে আমরা
অবজেক্ট গুলো রিমুভ করব, তার জন্য এখানে বন্ধুরা পেয়ে যাবেন ব্রাশ। ব্রাশ এখানে জাস্ট ব্রাশে টাচ করবেন, টাচ করার পর ছবিটিকে জুম করবেন, জুম করার পর এভাবে জাস্ট আপনারা ছবির বাড়তিটুকু রিমুভ করতে পারবেন খুব সহজে। এটি একটি দারুণ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে এই এরম টাইপের ফটো এডিটিং এর কাজ করতে পারবেন। এখান থেকে আমরা সব রিমুভ করে দিব, এখান থেকে আমরা আরো ছোট করতে পারবো এবং বড় করতে পারবো, এবং ছবিটি এখনো আমাদের মেলেনি, আমরা ছবিটিকে মিলাবো। তার জন্য আবারও এই টিক মার্কে টাচ করে দিবেন উপরে। টিক মার্কে টাচ করে দেওয়ার পর আমরা ছবিকে আরো যেন প্রফেশনাল লুক লাগে সেটা আমরা এখান থেকে খুব সুন্দর করে কাস্টমাইজ করতে পারবো। এটি একটি দারুণ অ্যাপ্লিকেশন, আপনারা একবার হলে এই সফটওয়্যারটি কাজ করবেন। বন্ধুরা এরকম একটি অপশন আছে, এখানে নিচে পেয়ে যাবেন অপাসিটি, অপাসিটিটা আমরা বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে কিছু আমাদের কাজ করতে হবে। এখানে আমরা জাস্ট আমরা এখানে আবারও টিক মার্কেট টিক দিয়ে দিব। দেওয়ার পর এখানে পেয়ে যাবেন ব্রাশ, এখানে জাস্ট এখানে টাচ করবো এই ব্রাশে। ব্রাশে টাচ করার পর এখান থেকে আমরা এটাকে রিমুভ করব। রিমুভ করলে যেন প্রফেশনাল প্রফেশনাল ছবিটি লাগে, তার জন্য এখান থেকে আমরা আরো জুম করব। জুম করার পর এখানে আমরা বাড়তিটু কেটে দিব যেন ছবিটি একটি প্রফেশনাল লুক লাগে। বন্ধুরা এখান থেকে জাস্ট এরম আসলে এখান থেকে আপনারা সেম আগের অপশানে নিয়ে যেতে পারবেন ছবিকে। এখান থেকে আমরা আরেকটু জুম করব, জুম করার পর এখান থেকে চাইলে আমরা এই কালোটুকে রিমুভ করব যেন প্রফেশনাল লুক লাগে ফটোতে। এখান থেকে আমরা ইরেজ অপশানে ইরেজ করতে পারবো, এখান থেকে আপনারা সুন্দর করে ছবিটির কাজটি করবেন। আমি যেভাবে করছি আপনারা সেম একই নিয়মে কাজটি করবেন। এখানে খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে, আমি ধৈর্য সহকারে কাজ করছি, আপনারাও ধৈর্য সহকারে কাজটি করবেন, তাহলে ছবিকে একটি প্রফেশনাল লুক চলে আসবে। বন্ধুরা এখান থেকে আমরা ছবির উপরে একটি কালো দাগ আছে, এটাকে আমরা একটু কাজ করব, তার জন্য এখানে টাচ করবেন, টিক মার্কে টাচ করবেন। টাচ করার পর এই অপাসিটিটা বাড়িয়ে দিবেন, এখানে বাড়িয়ে দিবেন। জাস্ট দেখুন বন্ধুরা একটি অসাধারণ লুক চলে আসছে ফটোতে। এখানে চাইলে আপনারা আরো সুন্দর করে ছবিকে কাস্টমাইজ করতে পারবেন। আমি জাস্ট ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেম এই একই প্রসেসে এরকম টাইপের কাজ করতে পারবেন। বন্ধুরা এটি দারুণ, খুব সহজে এরম টাইপের ফটো এডিটিং করতে পারবেন সেম প্রফেশনাল রূপে, এভাবে এই কাজটি করবেন। এখন বন্ধুরা আমরা এই ছবিটি সেভ করব কিভাবে, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটু সমস্যা আছে ছবিতে, এখান থেকে আমরা সমস্যাটি ঠিক করব। এখান থেকে টিক মার্কে টাচ করবেন, টাচ করার পর আবারও ব্রাশ আইকনে চলে যাব। চলে যাওয়ার পর এখানে জাস্ট আমাদের একটু সমস্যা আছে, এখানে আমরা একটু কাজ করে নিব, এখানে ইরেজ, এখানে
সেম এই পজিশন রাখবো যেন ছবিটি আরো ভালো লাগে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। এখন এই ছবিটি কেমন করে সেভ করবেন তার জন্য এখানে পেয়ে যাবেন টিক মার্ক, এখানে জাস্ট টিক মার্কে টাচ করে দিবেন। টিক মার্কে টাচ করে দেওয়ার পর এরকম একটি অপশনে নিয়ে চলে আসবে, এখান থেকে আপনারা চাইলে আবারও টিক মার্কে টাচ করবেন। টাচ করার পর এরকম একটি অপশনে নিয়ে চলে আসবে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন তীর, এই তীরটাকে টাচ করলেই আরেকটি অপশন পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন সেভ নামের একটি অপশন, এখানে আপনারা সেভ করে দিবেন। সেভ করার পর আবারও সেভ এটি টাচ করবেন এবং গ্যালারি, এখানে জাস্ট টাচ করলেই ছবিটি সেভ হয়ে যাবে। এভাবে চাইলে যে কোনো আপনার ফটোকে প্রফেশনাল মানের ফটো এডিটিং করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফলো বাটনে ফলো দিয়ে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডেইলি অ্যাপসটির সঙ্গে থাকবেন।